আমরা বরণ করে নেব শ্রী ভদ্রাচার্যের মাননীয় মন্ত্রী এগিয়ে আসবার জন্য প্রস্তুত করছি। ওয়াটারফলের শুভ উদ্বোধন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ভ্রমণ পিপাসুদের কাছে বলা যেতে পারে আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং যে পার্বত্য এলাকা তার মধ্যে যে ঝর্ণাটি ছিল অনেক বছরের পুরাতন সেই ঝর্ণা ছিল, কিন্তু সেটা উদ্যোগ নেওয়া হয়েছিল না ভ্রমণ পিপাসুদের জন্য। তা আমাদের কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের সহযোগিতায় আজকে সেই ঝর্ণার শুভ উদ্ঘাটন হয়ে গেল। আমি আজকে আপনাদের কাছে আহ্বান রাখতে চাই যে এই সুরমা যতটুকু আমার জানা রয়েছে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে দ্বিতীয় ঝর্ণা নাকি এই আমাদের সুরমা ধঙ্গর তুইশই ওয়াটার ফ্লো। তাই আমি আজকে যারা উপস্থিত হয়েছেন আমার মঞ্চে উপবিষ্ট আর সম্মানীয় অতিথিবর্গ, বিরল পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছেন। ঝর্ণার চারপাশের বনভূমি এবং পাহাড়ি পথগুলির মধ্যে রয়েছে প্রাকৃতিক পূর্ণতা। এই পাহাড়ি অঞ্চলে দাঁড়িয়ে বাংলাদেশ সীমান্ত লাগোয়া কমলপুর উপত্যকার এক অসাধারণ দৃশ্য দেখা যায়, যা পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। ত্রিপুরার পর্যটন মানচিত্রে একটি নতুন ফলক সালমা দঙ্গুর তুইসুই ওয়াটারফল, ত্রিপুরার ধলাই জেলায় অবস্থিত একটি মনোরম প্রাকৃতিক স্থান। এটি ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে 130 কিলোমিটার দূরে অবস্থিত। এলাকার প্রধান পাশাপাশি ত্রিপুরার এই অংশটি পর্যটকদের জন্য একটি নতুন গন্তব্যস্থল হিসেবে পরিচিতি লাভ করছে। দুর্গা তুমি চেষ্টা করা।